তো তখন থেকে আমার শরীরটা অনেক খারাপ। আর হচ্ছে 10 তারিখ 26 তারিখ পর্যন্ত গান আসছে আমি জানি না। আবার সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রাখি। বৃহস্পতিবারে আবার রোজা ছিলাম, রোজা রেখে এখানে আসছি। শরীরটা বেশি ভালো না, আপনারা আমার জন্য দোয়া করেন। যার লগে গান, হ্যাঁ আমার আজকে কবর দিব। কয় আহালো আহালি কত রঙ দেখালি, সেই দিন তো দিন না আরো দিন আছে, পাখি স্বর্গের দেয় ঠেট। সেদিন কার, সেদিন না বউ তাগের, কয় বালা দিছে খাজা বড় পীর, আমারও দিছে বড় পীর, বড় পীর মানে বড়। তাই ভাইবেন না যে আমি বড় শিল্পী, আমার ওজন বেশি। দাঁড়া দাঁড়া, ওজন কি কি শৈলের ওজন নাকি গানের ওজন না বয়াতির ওজন কোনটা? এটা আপনার কাছে পয়েন্ট। আমার দিকে আবার ঘুরে আসায় কয় আমার থেকেও বেশি ওজনালা আছে, তার মানে আমার একটু ওজনটা বেশি। কয় একটু কম খায়েন, আরে সারাদিন তো রোজায় আসিলাম, খাওয়াই না সবাই গই। কয় আমার মতো কম খায়েন, শরীরটা হু গাইব। আহারে কি হু গানটা হু গাইছে, কয় মার বোন খালা মারছে ও ভুলে বালা। তাই আমার বাপে আবার হিগায় দেয় কন্দি দেয় জালা, জালা দিলে কি হইব, আমার কাছে কিন্তু আছে তালা, চাবি কিন্তু দান বাক্সের ভিতরে ধুয়েছি। তা আপনারা সবাই ঠিক আছেন তো? থাইকেন, আমারে কিন্তু আজকে শেষ করে লইব। কই একটা প্রশ্ন করছি তো, দেখেন জব দিব, যা কর কইব কোক, আমি উঠাও কমু। আমি তো জানি মুখ পূর্ণি কই ভাই কই ভাই, শুধু শিক্ষা দিয়ে যাব। কই খাজা বাবা ফলের বাগানে ইব্রাহিম কুন্দুজি ঢুকলেন, ফল খাওয়াইলেন, খাজা বাবা কিছু খাইলেন, তার মুখ ইব্রাহিম কুন্দুজির মুখ থেকে কিছু দিলেন, ওটা খেয়ে খাজা বাবার জ্ঞান চক্ষু খুলে গেল। এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় বসে আসমান জমিন লৌহ কলম তিনি সব কিছু দেখতে পাইলেন। কিন্তু তার কথা হইল, ফল খাওয়াইয়া জ্ঞান চক্ষু খুলে দিল ইব্রাহিম কুন্দুজি, আর যাইয়া মুরিদ হইলেন উসমান হারুনির কাছে কেন? কারণটা কি এই তো নাকি? কারণ যে যে তার জ্ঞান চক্ষু খুলে দিল তার কাছে মুরিদ হইল না কেন? আমি জবাব করব বাবা, প্রশ্নটা কিন্তু করছে খুব সহজভাবে, কিন্তু জবাবটা কিন্তু অনেক বড় কঠিন, বুঝেন না? হ্যাঁ কিন্তু আয়সা আয়সা কয়, কিন্তু ভিতর কিন্তু জ্বালাই লাইতেছে। হ্যাঁ না, আমি লিপি সরকার, অনেক আগে একবার গান গাইছিলাম, আর এক পালা গান আমার মজদিস ভাই দিছে, হেদিনে তো জিকির শুরু করে দিছি আর থামি নাই। তা আগে একটা গান গাই, তারপরে আমার খালার জবাব দেওয়ার চেষ্টা করব। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও দর্শন তো বাবা, কবে হবে দর্শন? এই পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন? Oh,
आज मिहिरे घुमाया पागल बनाया चंदाओ भक्तेर मन ओ फैजती कबे हबे दर्शन ओ बाबा कबे हबे दर्शन हे पलके पलके ভালো লাগে কাঁদবো আমি যুগে যুগে আমার আমার ভান্ডারি কবে হবে দর্শন হজরত খাজা মইনুদ্দিন চিস্তিয়া থাকব তোমার আশাতে চাহিয়া মইনুদ্দিন হজরত খাজা মইনুদ্দিন চিস্তিয়া থাকব তোমার আশাতে চাহিয়া ভয় হবে আলে আর মর ও খাজা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন বলকে বল আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া কান্দা ভক্তের মন ও ফৈজতি কবে হবে দর্শন
দর্শন কবে হবে দর্শন বলকে বলকে মনে মনে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন কবে হবে দর্শন।